আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? তো চলে আসলাম কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো তা কিন্তু ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আর যারা ভিডিও থাম্বনেল দেখে বুঝেন নাই তাদেরকে বলছি, আজকে কিন্তু আমরা টোটাল 7টা বিষয়ে কথা বলবো। সকলের বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলা হবে, এই জন্য কিন্তু সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখতে হবে। কেননা ভিডিওটা যদি টেনে দেন তাহলে কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। তো আজকে হচ্ছে যে 4টে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা দেখতেই পারবেন। আর আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসবেন। আর কমেন্ট করে জানাবেন যে 4টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা আপনাদের কাছে ভালো লাগলো। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমাদের বাপ্পি ভাইয়ার আম্মা জান কিন্তু ঢাকা শহরে চলে এসেছে। বুড়ি মানুষ, বাপ্পির সাথেই প্রথম মনে হলো উনি ঢাকায় আসলো, কিন্তু দেখেন বাস থেকে কিন্তু বেচারাকে একাই নামতে হচ্ছে। বাপ্পি কিন্তু তার গতকালকে ভিডিওতেই বলেছে যে তার মার কিন্তু অনেক বয়স, কিন্তু তারপরও তার মা হচ্ছে কাজ কাম করে বেড়ায়। এবং তারপরও দেখেন একটা স্যামরার হচ্ছে নিজের ভিডিও ধরার জন্য সে ফুটপাতে দাঁড়ায় আছে। তার যুগাল শালা কিন্তু হচ্ছে ব্যাগ টেনে দিচ্ছে তার মার, আর তার মা কিন্তু বাস থেকে একাই নামছে। সাধারণত নর্মালি আমরা কিন্তু দর্শক দেখি যে পরিবারের কেউ মুরব্বি যদি আমাগো লগে আসে বাসে করে, আমরা কিন্তু হাত ধরে ধরে নামাই, এটাই কিন্তু ভদ্রতা। কিন্তু আমাগো বাপ্পি, বাপ্পি তো হচ্ছে আসলে সবকিছুর ঊর্ধ্বে। তা আপনারা তো জানেনই বাপ্পি আসলে এইসব বিষয়ে খুবই মানে সিরিয়াস বলা চলে। আর বাপ্পি ভাই কিন্তু খুবই খুশি, খুবই আল্লাহর নাম নিয়েছে নাকি বিসমিল্লা বলে টিভি অন করেছে, এই জন্যই কিন্তু আর্জেন্টিনা জিতেছে, না তো নাকি আর্জেন্টিনা জিততো না। তো ভালোই লাগে আসলে পাগলের মুখে যখন মানে সবারে শুনি এরকম কথা, যখন চোরের মুখে আল্লাহর নাম শুনি ভালোই লাগে যে যারা পাপি তারা হচ্ছে আল্লাহ খোদার নাম নিচ্ছে। তো যাই হোক, এখানে আজকের ভিডিওতে বাপ্পি কিন্তু তার যুগালি যে শালা যে মিজান হেরে নিয়ে কিন্তু ঢাকা শহর যাচ্ছে। কেননা তার ওই বেয়ারা বখাটে ছেলে তানের জন্মদিন, আর তানের জন্মদিন উপলক্ষে নাকি তিশাও দাওয়াত দিয়েছে তার দাদিকে। তো এই জন্য নাকি তার মাকে নিয়ে যাচ্ছে। আসল উদ্দেশ্য কি তা তো আমরা জানি না, এরা তো আসলে সবকিছু দেখায় একরকম, ভেতর ভেতর হয় আরেক রকম। সে যাই হোক, এটা আসলে আমার কথা না। আমার আজকে ভিডিওতে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে বাপ্পি বাপ্পির মাকে নিয়ে যাচ্ছে, বাপ্পি কিন্তু সেটা ভিডিওতে একদমই ধরেনি, বাসের দৃশ্য বা অন্য কোনো দৃশ্য যে হ্যাঁ আমরা এরকম যাচ্ছি বা কিছু, সে দেখেছে যে সে বাস থেকে তার মা নামছে সেই দৃশ্যটা। এখন আমার কথা হচ্ছে, তুই তোর মাকে নিয়ে এসছিস, তুই যখন তোর বউকে নিয়ে যাস তখন তুই কিন্তু প্রাইভেট কারে বাচ্চার কাছে নিয়ে যাস। তো এখন তো পদ্মা সেতু হয়েছে, পাবনা থেকে তোর হচ্ছে অনেকভাবে আসা যায়। তা তুই কি পারতি না যে তোর মাকে হচ্ছে একটা ভালো কিছুতে করে হচ্ছে ঢাকায় প্রাইভেট কারে করে নিয়ে আসতে? কারণ হেরো তো একটা বয়স হয়েছে, কিন্তু তোর মা তো মা, মা তো আর বউ না, তোর বউ তো তিশা না। তো সেই জন্য কিন্তু তুই মাকে এভাবে রেখেছিস। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তার মাকে মানে দাঁড় করিয়ে সে রেখে দিয়েছে। তো যাই হোক, এটাও বড় কথা না, বড় কথা হচ্ছে আর্জেন্টিনা জিতে যাওয়াতে আমাদের বাপ্পি ভাই কিন্তু হেব্বি খুশি হয়েছে। এবং পেছনে কিন্তু আমরা দেখতে পারি যে বাপ্পি ভাই সামনে বসে তার যুগিল শালা মিজানকে পেছনে দিয়ে তারা কিন্তু আসলে বলা চলে বিদেশ থেকে একদম ফেরত নিয়ে চলে এসেছে। এবং আমরা কিন্তু দেখতে পাই যে বাড়ি আসলে তিশা কিন্তু তার শাশুড়িকে সামান্য সালাম পর্যন্ত দেয় না। এবং আগে আমরা দেখতে পারি যে তাঁতিলার হবু জামাই বাবু কিন্তু ওখানে দাঁড়িয়েই আছে। এবং আমরা দেখতে পারি যে তানের মধ্যে একটা ভদ্রতা, এবং তান কিন্তু এখন থেকে যেহেতু লেখাপড়া হচ্ছে না, তানকে দিয়ে রিডিংও পড়তে পারে না ঠিকঠাক মতো, সে কিন্তু কুলিগিরি চালু করে দিয়েছে। এবং সে কিন্তু অনেক সুন্দর করে তার দাদির ব্যাগগুলো দুই হাতে টেনে টেনে ভেতরে নিয়ে গিয়েছে। আবার দেখেন আজকে বাপ্পি টাইটেল দিয়েছে, মাকে দেখে তিশা এমন কথা কিভাবে বললো, মাকে নিয়ে ঢাকা চলে আসলাম, তোর বউ তিশা মার সাথে কেমন করে কথা বললো, সেটাও তোর একটা টাইটেল, মানে ভিউ পাওয়ার যত সব ধান্দা। তো আপনারা দেখছেন যে তিশা কিন্তু তার ফ্যানদেরকে অনেক কিছু রান্না বান্না করে খাইয়েছে, কিন্তু আসলে সে তার শাশুড়িকে কি রান্না বান্না করে খাইয়েছে সেটা কি আপনারা জানেন? সেটা কিন্তু আপনারা জানেন না, সেটা কিন্তু আসলে আপনারা আমাদের এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন যে আমাদের কুইন তিশা যে কিনা তার শাশুড়ি আসলে অসুস্থতার অভিনয় করে, মেকআপ ছাড়া রং ফং ধরে। তো এখানে দেখেন তিশা কিন্তু তার ভাইকে পেয়ে খুব খুশি, কেননা সে জানে যে তার ভাই কিন্তু মুটেগিরি করে এসেছে এবং তার ভাইয়ের পারফরমেন্স কিন্তু ভালো, তার মিষ্টির খরচ বেঁচে যাচ্ছে।
তো এইসব ভেবে তিশা সব মিলে খুশি ছিল। আর এখানে কিন্তু বাপ্পি যে কিনা দফায় দফায় খাবার টেবিল ধরে বেড়ায়, সে কিন্তু আজকে তার মার সাথে কি কি রান্না করলো তিশা বা কি কি বিস্তারিত সেগুলো নিয়ে কিন্তু আগায়নি। এখানে কিন্তু আসলে তাবিয়াকে নিয়ে একটু অঙ্গ ভঙ্গ করেছে, যে তাবিয়া তাকে দেখে অনেক খুশি, তারা ধরে হাসছে, কামড়াচ্ছে, সিমটাচ্ছে, তো এইসব কিন্তু নিয়ে খুব খুশি। এবং সেটাও দেখা যায় আর্জেন্টিনার খুশিতে সে কিন্তু চলে যায় তাবিয়াকে নিয়ে সুপার শপে, এবং সেখানে গিয়ে তাবিয়া কিন্তু তারে বলে যে বাবা আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও, স্প্রাইট কিনে দাও, হ্যান কিনে দাও, ত্যান কিনে দাও, এবং সে কিন্তু সেই হ্যান ত্যান কে দেয়। এবং এখানে আমরা দেখতে পারি যে তিশার বান্ধবীরা এসেছিল, সেই যে মঙ্গলবার বাপ্পি গেল গ্রামে, সেই চাদর কিন্তু আধোয়া চাদর এখন সে উল্টায় বিছায় রেখেছে তার বেডরুমে। তো যাই হোক, বাপ্পি টাইটেল দিয়েছিল তার মাকে নিয়ে, যে মাকে দেখে তিশা কি বললো। কিন্তু আমরা কিন্তু এক পর্যায়ে দেখি বাপ্পি কিন্তু তার ওই ভিডিওতে আর তার মাকে ধরেনি, তারপর সে তার ফোকাস নিয়ে যায় তার বউয়ের দিকে, এবং যেখানে তিশা খুবই অশ্লীল ভাবে মিজানের পাশে সিপকায় বসেছিল। ভাই বোন যে এমন সিপকায় বসে থাকে তার জানি না। তো এই পর্যায়ে আমরা আরো দেখি যে তাবিয়াকে নিয়ে সে কিন্তু একটা গাড়িওয়ালা ক্যাডবেরি চকলেটের মতো কেনে, ক্যান্ডি চকলেট মতো কেনে, এবং তার সাথে একটা স্প্রাইটও কেনে। তা আমি ভেবেছি ঠিক আছে, বাচ্চা মানুষ, সে কিনে দিয়েছে, কিনে দিতেই পারে, বাপ বাপের মনটা তো একটু এরকমই হয়। কিন্তু পরে আমি দেখি আসলে সে কিনেছে এগুলো কুইন তিশার জন্য, যে কিনা থাইরয়েডে ভুগতাছে। তো এখন আমরা এক পর্যায়ে দেখি যে কুত্তার মতো, খইসের মতো আমাকে মিজান ভাই আর কুইন তিশা আপু কিন্তু এই চকলেটের প্যাকেট খোলাখুলি নিয়ে মারামারি লাগা যায়, এবং তারা কিন্তু এটা খুলতে থাকে। তো এই হচ্ছে আমাগো বাপ্পি ভাই মোট ভিডিও দিল, এবং ভিডিও আমরা দেখতে পারি যে একটা চকলেট খুলতে গিয়ে কিন্তু আসলে মিজান খুবই ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে যায়, এবং আমরা দেখতে পারি যে তাবিয়া কিন্তু আসলে খেতে থাকে। তো যাই হোক, এইসব নাটক শেষ না হতেই হতেই আমরা দ্বিতীয় টপিকে চলে এসেছি, এবং দ্বিতীয় টপিকে হচ্ছে চলে যায় প্রাণের পাখি চলে যায়। তো আমরা এখানে দেখি যে যাত্রা পালায় যে কান্না, সেই কান্না বান্নার ঢং ঢাং কিন্তু আসলে আমাদের তিশা আপা বলে আজকে সবাই কান্না করলো, কেননা তিশাফু আমাদের কুইন সে কিন্তু ঢাকায় আর তার ব্যবসাটা রাখছে না, তো সে কিন্তু তার ব্যবসা নিয়ে পাবনায় চলে যাচ্ছে। আর যারা তার কাছ থেকে সার্ভিস নেয়, বিশেষ করে তানজিলার থেকে সার্ভিস নেয়, হেরাও কিন্তু আর তানজিলাকে পাবে না। তো তানজিলা কিন্তু এখানে সবাইকে লাল পানি, নীল পানি, সাদা পানি দিতে একদম তার লিখেছে, কান্নায় ভেঙে পড়েছে, আজ সবাই, আজকে সবার চোখে পানি চলে আসবে, হিস্টোরি শুনলে, মানে হিস্টোরি শুনবে, মানুষ স্টোরি বলে, হিস্টোরি হয়ে গেছে আসলে, হিস্টোরি মানে কি আর বলবো। আর এখানে দেখেন আমাদের তানজিলা আপু তো অন্য গায়ে ঠিক রাখতে পারে না, এটা তো আপনারা আমরা সবাই জানি, এবং এখানে কিন্তু তাই দেখি। এবং এক পর্যায়ে আমরা দেখি যে এখানে কিছু গার্জিয়ান কিছু ফর্ম নিয়ে আলোচনা করছে, আসলে ফর্ম নিয়ে আলোচনা করছে, কেননা এইসব বেহায়া গার্জিয়ানের ছেলেকে তো আর বিজেপি স্কুলে রাখবে না, তো হ্যাগের তো নতুন স্কুল খোঁজা লাগবে, এই জন্য কিন্তু তারা নতুন স্কুল খুঁজতে চলে যায়। এবং এখানে আমরা দেখতে পারি যে খুব ভাব নিয়ে কোন বানেগা তানজিলা কাপ্পাতির যে গেমের যে অংশ, যেটা আপনারা গতকালকের ভিডিওতে এক্সক্লুসিভলি দেখেছেন, সেটা কিন্তু এখানে চলতে থাকে। এবং এখানে কিন্তু খুব ভাব নিয়ে আমরা দেখি যে আমাদের ওই শাড়িওয়ালা আপা যার বুইরা জামাইকে নিয়ে অনেক বেশি কথা, হ্যারে কিন্তু একটা, হ্যার কিন্তু একটা ফোন আসে, এবং সবাই বলে তোমার স্বামী কেন তোমাকে এত ফোন দিচ্ছে, তিশা বলে তোমার স্বামী কেন তোমাকে ফোন দিচ্ছে, কেন তুমি কি শাড়ি পরে এসেছো? তাই পরে মহিলাটা বলে যে না, আমাকে স্বপ্ন থেকে ফোন দিয়েছে। দেখেন তিশা কিন্তু কত ক্লোজ তার বসে, কিন্তু তিশা এখানে যে বারো ভাতারি হয় বলে কি বাজারের গুষ্টি মারি, বাজারালাই ফোন দেবে, তুমি শাড়ি পরে এসেছো দেখে বাজার থেকে তোমাকে ফোন দিচ্ছে, মানে বাজে বাজে ইঙ্গিত করে। আসলে একটা কথা আপনারা কিন্তু খুব ভালো করেই জানেন যে একটা মানুষ বেশি দিন কিন্তু অভিনয় করে মুখোশ পরে থাকতে পারে না, তার আসল রূপ কিন্তু আসলে বের হয়। এবং এখানে কিন্তু দেখেন একটা বস্তি ছোট লোক একটা সুপার শপ স্বপ্ন থেকে তাকে ফোন দিয়েছে, সেখানে তার বান্ধবী দোস্ত যাই হোক কথা বলতেছে, পাশ দেশে এরকম আজে বাজে ইঙ্গিতালা কথা বলতেছে। আর এখানে দেখেন পায়ের উপর পা, ঠ্যাঙের উপর ঠ্যাং, কোথায় কোথায় পা যে ঢুকিয়ে দিয়েছে তিশা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে এক আন্টি কান্নার মিথ্যা অভিনয় করতে গিয়েও কাঁদতে পারছেন না। আসলে এখানে তিশা আপার একটা ভুল হয়ে গেছে, হ্যার উচিত ছিল ওইসব লেসিটা চুরি না দিয়ে, হ্যার উচিত ছিল যে তারকে আপনার হচ্ছে গ্লিসারিন দেয় সবগুলোকে, তাহলে ভালো মতো কানতে পারতো, আর তার এপিসোড তার স্ক্রিপ্টের নাটকটা জমে কি হয়ে যেত। তো আমরা এক পর্যায়ে দেখি আন্টিরা খুব উদ্গ্রীব হয়ে যায়, এবং তারা বলে যে তারাও তাদের মেয়েকে তানজিলার মতো করতে চায়, তানজিলার মতো গুণী, তানজিলার মতো টাকা কিভাবে কামানো যায়। এবং এক পর্যায়ে আমরা দেখি যে এখানে কিন্তু বসে যে গার্জিয়ান মণ্ডলী, হেরা কিন্তু
অডিশন নেওয়া শুরু করে দেয়। আর এই যে অডিশনের প্রথমে কিন্তু ক্যামি বাই সামাক সান্ডো ঠুমকা ঠুমকা ডান্স দিতে দিতে কিন্তু দুই সেমলি নাচতেই থাকে নাচতেই থাকে, কখনো মাথা দুলিয়ে হেলা দুলিয়ে জ্যাকেট কোমরে বেঁধে এদের কিন্তু ড্যান্স চলতেই থাকে। হ্যাঁ, পাগলু ডান্স কিন্তু এরা দিতেই থাকে, পার্টি জমে ক্ষীর হয়ে যায়। আর এইখানে কিন্তু তানজিলাকে আমরা এই মুহূর্তে দেখতে পারি না, তাতেই কিন্তু আমরা বুঝে যাই যে তানজিলা কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছে তার ক্লায়েন্ট সার্ভিসে, যেটা আসলে বোধগম্য। তো আমার এখন দ্বিতীয় বিষয় শেষ, এখন আমি কথা বলবো তৃতীয় বিষয় নিয়ে। আর তৃতীয় বিষয় আছে হচ্ছে আমাগো মি বাপা, তিশা আপা, মরিয়ামে সাবিনুর আপা, সবার হচ্ছে বাপ। যে বাপ হচ্ছে বাজার করতে যায়, দেখেন কি স্টাইল করে বাজার করতে গিয়েছে। আর আমার লাস্টে বিটয় দার বিটয় কথা বলবো, সেটা হচ্ছে আমাদের শাহিন ভাইয়া। শাহিন ভাইয়া কিন্তু মিমের ফার্নিচার ভেঙে ফেলেছে এবং মিমে তো নিয়ে কিন্তু অনেক কথা শোনাই ফেলছে। এই জন্য কিন্তু আমাদের শাহিন আপা তার বউ শারমিনকে নিয়ে কিন্তু ফার্নিচার কিনতে চলে গিয়েছে, এবং ফার্নিচারের সাথে কিন্তু দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের মতো, দামে কম মানে ভালো শাহিন ফার্নিচার, শারমিন ফার্নিচারের মতো কিন্তু পৌঁছে দিয়ে ছবি তুলেছে। এখন আসলে দেখার বিষয় তারা আসলে প্রকৃত অর্থে কী কী কেনে, কেন এই যে তারা পোজ মেরেছে আসলে কতটুকু কেনে এটাই কিন্তু আসলে দেখার বিষয়। তো আপনারাও দর্শক দেখতে থাকেন, আমরাও দেখতে থাকি। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদের একটা খুশির খবর বলে যাই, সেটা হচ্ছে আমাদের ছাবিনা কিন্তু টাকার জন্য যে যে কোনো কিছু করতে পারে, এত ভালো ক্লায়েন্ট সার্ভিস পেয়েছে ওই ভিডিওর পর যে সে কিন্তু জমি কিনে ফেলতেছে, এবং ক্লায়েন্টদের অনুরোধে সে কিন্তু ওয়েট লস পাউডারও কিনে ফেলেছে, এবং খুব শীঘ্রই সে কিন্তু সিকনি ফ্যামিলি রূপে আপনাদের সামনে ধরা পড়বে। এরপর কিন্তু সে গাড়ি বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট সব কিনে ফেলবে। তো আপনারা যারা ছাবিনা আপুর থেকে সার্ভিস নিয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যে ছাবিনা আপু সার্ভিস কেমন দেয়। তো আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো। তানের বেয়ারার জন্মদিন নিয়ে, তার তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।